আসসালামু আলাইকুম সুপ্রিয় আমার তৃতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে যেভাবে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি ফেরদৌসি সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ইউজেস অফ ক্যাপিটাল লেটার্সের নিয়মগুলি শিখব। গত ক্লাসে আমরা পাংচুয়েশন মার্কসের ব্যবহার শিখেছি, আজ আমরা ইউজেস অফ ক্যাপিটাল লেটার্সের ব্যবহারটা কীভাবে করতে হয় সেটা শিখব। তো চলো আমরা আমাদের টপিকটা একটু দেখে নিই। তো দেখো, আমাদের আজকের বিষয়বস্তু ইংলিশ সেকেন্ড পেপার, টপিক ইউজেস অফ ক্যাপিটাল লেটার্স। তো চলো আমরা আমাদের যে নির্ধারিত বইটি অনুসরণ করি, অ্যাডভান্স লার্নার্স ফাংশনাল ইংলিশ ফর ক্লাস থ্রি। বইটি সবাই হাতে নাও। বইটি হাতে নিলেই হবে, আজকে আমরা বই থেকেই ব্যবহারগুলি শুধু দেখব, নেক্সট ক্লাসে এটা আমরা প্র্যাকটিস করব, এক্সারসাইজ প্র্যাকটিস করব নেক্সট ক্লাসে, ঠিক আছে? তো চলো বই সবাই হাতে নাও। তো চলো আমরা ইউজেস অফ ক্যাপিটাল লেটার্স, ইউজেস অফ ক্যাপিটাল লেটার্স একটু দেখে নিই। ইউজেস অফ ক্যাপিটাল লেটার্স নিয়মগুলি আমরা একটু দেখবো আজকে। দেখো এখান থেকে শুরু হয়েছে ইউজেস অফ ক্যাপিটাল লেটার্স, পেজ নং 58। তো আজকে আমরা শুধু একটু দেখি কোথায় কোথায় আমাদের ক্যাপিটাল লেটারগুলি ব্যবহার করতে হয়। নাম্বার ওয়ান, প্রত্যেক সেন্টেন্সের প্রথম অর্ডারটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। দেখো আমি লাল কালি দিয়ে আন্ডারলাইন করে দিয়েছি যেখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে। এখানে উদাহরণ কী দিয়েছে দেখো, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, তাই না? ওই প্রথম অক্ষর যেহেতু শুরু হয় ক্যাপিটাল লেটার দিয়ে, এই জন্য দায়ের টিটা বড় হাতের হয়েছে। নাম্বার টু, ইংরেজি কবিতার প্রতি লাইনের প্রথম লেটার বা অক্ষর ক্যাপিটাল হয়। দেখো, দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর লং আফটার ইট ওয়াজ হার্ট নো মোর। এখানে দা প্রথম ওয়ার্ডটি হয়েছে দিয়া ক্যাপিটাল লেটার, দ্বিতীয় লাইনের প্রথম ওয়ার্ডটি হলো ক্যাপিটাল লেটার, খেয়াল করেছো? নাম্বার থ্রি, স্থান ও ব্যক্তির নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। স্থান ও ব্যক্তির নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়, যেমন দেখো হি ওয়েন্ট টু ঢাকা, ঢাকা, ঢাকাটা ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে। আই মেট কামাল ইয়েস্টারডে, কামাল হলো একজনের নাম, অবশ্যই ব্যক্তির নাম অলওয়েজ ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে, কামাল বড় হাতের হয়েছে। নাম্বার ফোর, বার, মাস, পর্ব ও বিখ্যাত ঐতিহাসিক ঘটনার প্রথম লেটারটি ক্যাপিটাল হয়, যেমন দেখো উদাহরণ দেখলে বুঝতে পারবা ভালো, মাই ফাদার কেম হোম অন মানডে লাস্ট, এখানে মানডে বার, তাই না? সানডে, মানডে, টুয়েসডে, ওয়েসডে এগুলি সবসময়ই বড় হাতের দিয়ে হবে। আওয়ার অ্যানুয়াল এক্সামিনেশন, দেখো এখানে পর্ব, অ্যানুয়াল এক্সামিনেশন একটা পরীক্ষার পর্ব, উইল বি হেল্ড অন নেক্সট নভেম্বর, ঠিক আছে, উইল বি হেল্ড অন নেক্সট নভেম্বর। তো দেখো তারপরে ফাইভ, প্রোনাউন আই, আমি অর্থে এবং ইন্টারজেকশন ও সর্বদাই ক্যাপিটাল হয়। ইফ হি ওয়ান্টস, তারপর দেখো আই, এই আইটা অলওয়েজ ক্যাপিটাল লেটার হবে, শ্যাল হেল্প হিম, ব্লেস মি, ও গড, এই ও যখন ব্যবহার, এই অর্থে যখন ও ব্যবহার করা হবে অলওয়েজ এটা ক্যাপিটাল লেটার হবে, ঠিক আছে? তো চলো আমরা নাম্বার সিক্সে চলে যাই। দেখো আমরা নাম্বার সিক্সে চলে আসলাম। নাম্বার সিক্সে কী বলা হয়েছে দেখো, উপাধি পদবীর প্রথম অক্ষর ক্যাপিটাল হয়, তাই না? উপাধি, কারো কোনো উপাধি থাকলে, পদবি থাকলে সবসময় ক্যাপিটাল লেটার হয়। দ্য হেডমাস্টার এন্টার্ড ইন টু দ্য ক্লাসরুম, হেডমাস্টার অবশ্যই একটা পদবি, তাই না? এই জন্য দ্য হেডমাস্টার বড় হাতের হয়েছে, এন্টার্ড ইন টু দ্য ক্লাসরুম। নাম্বার সেভেন, উপাধি বা তাদের অ্যাব্রিভিয়েশন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয়, যেমন অ্যাব্রিভিয়েশন বিএ, তাই না? এখানে আমরা ওই যে পাংচুয়েশন মার্কস ইউজ করেছি, এই যে বি আর এ আলাদা আলাদা দুইটি, যেটা দুইটাই কিন্তু ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে, এম বড় হাতের দিয়ে, এ বড় হাতের দিয়ে এমই লেখা হয়েছে, এখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে, অ্যাব্রিভিয়েশনে অলওয়েজ ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয়। নাম্বার এইট, কোটেশনের প্রথম লেটার বা বর্ণ, কোটেশনের প্রথম লেটার বা বর্ণ ক্যাপিটাল হয়, ঠিক আছে? দ্য হেডমাস্টার সেড টু দ্য স্টুডেন্ট,
কমা দিয়ে দেখো, কোটেশন মার্কস দিয়ে ওই কথাটা লেখা, ইউ শুড ওবে ইউর প্যারেন্টস। ইউ শুড ওবে ইউর প্যারেন্টস একটি উক্তি, কে বলেছিল? হেডমাস্টার বলেছে, স্টুডেন্টদের হেডমাস্টার বলেছে, এই জন্য ওটা কোটেশন দিয়ে ইনভার্টেড কমা দিয়ে কথাটি আটকানো হয়েছে। তাহলে ইনভার্টেড কমার শুরুটা সবসময়ই ক্যাপিটাল লেটার দিয়ে হবে। চিঠিপত্রে সম্বোধন করতে ক্যাপিটাল লেটার ব্যবহৃত হয়, যেমন যেমন দেখো, মাই ডিয়ার মাদার, এখানে চিঠিপত্র লিখতেছো, এই জন্য মাদারকে সম্বোধন করে মা, এই জন্য এ মাদার বড় হাতের হয়েছে, ডিয়ার স্যার, হ্যাঁ স্যারকে এখানে বড় হাতের দিয়ে লেখা হয়েছে। তাহলে চিঠিপত্রে সম্বোধন করতে ক্যাপিটাল লেটার ব্যবহৃত হয়। নাম্বার 10, পুস্তক বা পুস্তিকার নামের প্রথম লেটার ক্যাপিটাল হয়, দ্য কোরআন, দ্য অবজারভার, দ্য ডেইলি স্টার, তাই না? এগুলি সবসময় ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে, এগুলি সবসময়ই ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। নাম্বার 11, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয়, সমিতি ও দলের নামের প্রত্যেক ওয়ার্ডের প্রথম লেটার ক্যাপিটাল হয়, যেমন দেখো, স্কুলের নাম ধানমন্ডি গার্লস স্কুল, দ্য অ্যাডভান্স পাবলিকেশনস, তাই না? এটা হয়েছে একটা ব্যবসা প্রতিষ্ঠান পাবলিকেশনের। এভাবেও আবার বলতে পারি আমরা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, তাই না? এগুলি সবসময় বড় হাতের দিয়ে লিখতে হবে। তো চলো আমরা তারপর নেক্সট 12-এ চলে যাই। শিক্ষা প্রতিষ্ঠানে পঠিত ভাষা সংক্রান্ত বিষয় সময়ের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়, যেমন কি দেখো, ইংলিশ, বেঙ্গলি, ফ্রান্স, এগুলি। হি হ্যাজ পাসড ইন হিস্ট্রি বাট ফেলড ইন ম্যাথামেটিক্স, এখানে হিস্ট্রি একটা বিষয়, ম্যাথামেটিক্স একটা বিষয়, এজন্য বিষয়কে ক্যাপিটাল লেটার লেখা হয়েছে। বিষয় সবসময় ক্যাপিটাল লেটার হয়, মনে রাখবে। জাহাজ, বিমান, ট্রেন, বিখ্যাত স্থানের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল হয়, যেমন কি, দ্য টাইটানিক, একটা বিখ্যাত জাহাজ, দ্য তাজমহল, একটা বিখ্যাত স্থাপনা, দ্য মহানগর এক্সপ্রেস, একটা ট্রেনের নাম, এগুলি সবসময় ক্যাপিটাল লেটার ব্যবহৃত হয়। জাতি, ধর্ম, সম্প্রদায়ের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়, তাই না? জাতি, দ্য মুসলিমস, জাতি, দ্য খ্রিস্টিয়ানস, জাতি, দ্য সানিস, তাই না? তো এই যে জাতি, ধর্ম, সম্প্রদায়, এগুলি সবসময়ই লিখতে হলে কি করতে হবে, ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। এই ওয়ার্ডগুলি সবসময় ক্যাপিটাল লেটার হয়। তো আজকে আমরা কি করলাম, পাঠের শেষেই একেবারে চলে আসলাম। আমরা আজকে ইউজেস অফ ক্যাপিটাল লেটার্সের ব্যবহার কিভাবে করতে হয় সেন্টেন্সে সেটি দেখলাম, ওয়ার্ডগুলি কিভাবে লিখতে হবে, কোন কোন ওয়ার্ড ক্যাপিটাল লেটার ইউজ করতে হয় সেই জিনিসটিও দেখলাম। হ্যাঁ, তো তোমরা কি করবে, ইউজেস অফ ক্যাপিটাল লেটার্সের যে 14টি ব্যবহার দেখানো হলো, তোমরা সুন্দর করে একটু খাতায় তুলে রাখবে, এবং তোমরা যখন লিখবে, হোমওয়ার্কের খাতা লিখবে, তখন দেখবে মোটামুটি শিখে ফেলেছো, মনে রাখতে পারবে, ঠিক আছে? এই জন্য হোমওয়ার্কের খাতায় ইউজেস অফ ক্যাপিটাল লেটার্স লিখে ফেলবে। তো আজকে আর দীর্ঘায়িত করবো না, কারণ নেক্সট ক্লাসে আমাদের ইউজেস অফ ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস নিয়ে এক্সারসাইজগুলি করতে হবে, এবং পরীক্ষায় আমাদের ওই এক্সারসাইজ থেকেই আসবে। এগুলি আমরা জাস্ট শেখার জন্য, মনে রাখার জন্য, বোঝার জন্য দেখলাম, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আমরা আসল কাজে চলে যাব, আমরা এক্সারসাইজ থেকে কাজ করব কিভাবে পাংচুয়েশন মার্কস এবং ক্যাপিটাল লেটার্সের ব্যবহার করতে হয়। তো আজকে আর দীর্ঘায়িত করবো না ক্লাস, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এবং এতক্ষণ আমার সাথে ক্লাসে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে মেয়েরা? তো চলো আজ এই বলেই আমি আমার পাঠ শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।